জামালপুরে বিএনপি আওয়ামী লীগের সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে 10 জন আহত হয়েছেন। এদিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত ও দলীয় কার্যালয়ে পুলিশি অভিযানের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। এ সময় গ্রেফতার সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি করা হয়। রাজধানীতে দলীয় কার্যালয়ে পুলিশের হামলার অভিযোগে সারা দেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে জামালপুরের বকুলতলায় মিছিল বের করলে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপি। লাঠিসোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় ককটেল বিস্ফোরণে আহত হন অন্তত 10 জন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পঞ্চগড়ে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিল বের করার চেষ্টা করলে অনুমতি না থাকায় পুলিশ বাধা দেয়। পরে সেখানেই মহাসড়কের ওপর সমাবেশ করেন নেতাকর্মীরা। ময়মনসিংহে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নগরীর নতুন বাজারে দলটির কার্যালয়ের সামনে রাস্তায় জড়ো হন নেতাকর্মীরা। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে করার দাবি জানান তারা। ঝিনাইদহে মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন তারা। এছাড়া গাইবান্ধা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ঝালকাঠি ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানেও একই কর্মসূচি পালন করে বিএনপি। কনক আজাদ, সময় সংবাদ।